লকডাউনের জেরে পুরনো সিরিয়ালের স্মৃতি রোমন্থন করেই দিন কাটছে সিরিয়াল প্রেমী মানুষদের। এর মাঝেই আবার নতুন ধারাবাহিকের ঘোষণা করেছে স্টার জলসা। বুধবার দিন প্রকাশে আসে প্রথম তিতলির গ্রহ। শ্রবণ শক্তিহীন এক মেয়ের দুঃসাহসী স্বপ্নের গল্প বলবে এই ধারাবাহিক। কানে শুনতে না পেলেও পাইলট হতে চাই তিতলি, তার এই স্বপ্ন কি সফল হবে? এই প্রেক্ষাপটে এগোবে ধারাবাহিক। লকডাউন চলাকালীন প্রমো সবার সামনে আসার পর থেকেই দর্শকদের মনে একটাই প্রশ্ন, কে এই মেয়ে? আপনাদের জানিয়ে দিই, তিতলির ভূমিকায় দেখা যাবে নবগত মধুপ্রিয়া চৌধুরী। পেশায় মধুপ্রিয়া একজন মডেল। মুখ্য চরিত্রে মধুপ্রিয়াকে দেখা গেলেও অন্যান্য চরিত্রে কোন কোন অভিনেতা অভিনেত্রী আছেন তা এখনও জানা যায়নি। তবে সোশ্যাল মিডিয়ায় প্রমোটি আসার পর থেকেই খুব অল্প সময়ের মধ্যেই দর্শক মহলে জনপ্রিয় হয়ে উঠেছে তিতলি। প্রমোটি মাত্র কয়েক ঘন্টার মধ্যেই প্রচুর শেয়ার হয়েছে। নবগত মধুপ্রিয়া মডেলিং পেশার সাথে যুক্ত হওয়ার পরও অডিশনের মাধ্যমে এই চরিত্রের জন্য তাকে বেছে নেওয়া হয়েছে। তিতলি ধারাবাহিকটিতে মূল চরিত্রে অভিনয় করতে পেরে উচ্ছ্বসিত সে। তবে সকল দর্শকদের এই কথা জানিয়ে রাখি, বাস্তব জীবনেও শ্রবণ শক্তিহীন মানুষ পাইলট হওয়ার সার্টিফিকেট পেতে পারে। পাঁচ ধরনের বায়ুযান চালানোর ছাড়পত্র পান তারা। তিতলির ভূমিকায় নতুন মুখ চাইছিলেন চ্যানেল কর্তৃপক্ষ। তবে তিতলির এই স্বপ্ন উড়ানের সঙ্গী কে হবে, না এই প্রশ্নের উত্তর এখনো জানা যায়নি। ধারাবাহিকের হিরোর নাম এখনই প্রকাশ্যে আনতে চাইছেন না কর্তৃপক্ষ। 18 মার্চ ধারাবাহিকের শুটিং বন্ধ হওয়ার আগেই তিতলির প্রমোট শুটিং করে ফেলেছিলেন টিম তিতলি। স্বাভাবিক পরিস্থিতি হওয়ার পরই তিতলির বিস্তারিত তথ্য পাওয়া যায়। লকডাউনের মধ্যে তিতলির প্রমো দেখানোই দর্শক মহলে উঠছে হাজারো প্রশ্ন। তাহলে কি লকডাউন চলাকালীন তিতলির ধারাবাহিক দেখতে পাবে দর্শকরা? এই মুহূর্তে সেরকম কোনো খবর নেই। তবে সম্ভবত লকডাউন শেষ হওয়ার পর থেকেই ধারাবাহিকের সমস্ত তথ্য নিয়ে সামনে আসবে তিতলি।